ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. ফজরের পূর্বে দুরাকাত, এটা তো আর প্রমাণিত, এটা তো আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম থেকে সাবিত, এর মধ্যে সন্দেহ নেই। আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বলেছেন, রাকাত আল ফজরে খাইরুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের দুই রাকাত সুন্নত, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে তা থেকে উত্তম আর খুব গুরুত্বপূর্ণ। এমনিভাবে মাগরিবের পূর্বে সুন্নত দুরাকাত প্রমাণিত আছে। এশার পূর্বে দুই রাকাত সুন্নত আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম পড়েছেন, এরকম না, কিন্তু আমভাবে আপনি পড়তে পারেন দুই রেখাত। সাধারণত যেহেতু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বাইনা কুল্লি আযানাইনি সলাত, প্রত্যেক আযানে কামতের মধ্যে সলাত আছে, পড়তে পারেন নফল স্বরূপ পড়েন। কিন্তু এই সলাতগুলিতে নির্দিষ্ট সুরা, ফজরের সুন্নতে যেটা আপনি বলেছেন সূরাতুল কাহফ ইখলাস তো প্রমাণিত আছেই, মাগরিবের সুন্নতেও আছে রেওয়াত কাফিরুন আর ইখলাস পড়ার। কিন্তু কোনো কোনো আলিম এটাকে দয়েব বলেছেন, কিন্তু এটা প্রসিদ্ধ যে এটা আছে। আর এশার আজান ইকামতের মানে দুই রেখা, এটা নির্দিষ্ট কিছু নেই, আপনার মন যা চায় তাই পড়েন, কিন্তু নির্দিষ্ট করবেন না, বলবেন না এটা শুননা। বারাকাল্লাহ ফিক।